হাই আমি রূপম এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান নামার বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে জিত রুক্মিনী অভিনীত বুমার্যাং ছবি ট্রেলার কবে আসবে আগামীকাল আসবে কালকে সকাল সাড়ে দশটার সময় স্টার থিয়েটার হাতিবাগানা যেটা আছে সেখানে তারা বড় করে ট্রেলার লঞ্চ করবে এবং সেখানে সুপারস্টার জিত সেও উপস্থিত থাকবে এবং এটার একটা গ্র্যান্ড ইভেন্ট তারা প্ল্যান করেছে এটা পুরো ওপেন টু অডিয়েন্স এর জন্য কোনো টিকিট পাস এরকম কিছু লাগবে না তো তোমরা চাইলে সেটার পার্ট হতে পারো জয়েন করতে পারো এবং সোশ্যাল মিডিয়াতে এগারোটার সময় সকাল এগারোটার সময় আসবে এই ট্রেলার তো দেখার এই ছবি ট্রেলারটা হয় কেমন আমি এই ছবি ট্রেলারটা দেখতে চাই এই ছবির টিজারটা বেশ প্রমিসিং ছিল ফান রাইট ছিল দেখার ট্রেলারটা হয় কেমন এবং রুক্মিনীর যে লুকটা উঠে এসেছে তার এই পুরোপুরি ওয়াইল্ড লুকটা যেটা বেশ প্রমিসিং এবং এটা কোনোভাবে এ দ্বারা করা হয়নি তো দেখার এখানে রুক্মিনীর ক্যারেক্টারটা কতটা প্রমিনেন্ট হয় আমরা যদি পরবর্তী আপডেটে আসি ওয়েলকাম টু দ্য জঙ্গল এই ছবি থেকে বেরিয়ে গেছে সঞ্জয় দত্ত এটা নিয়ে আমরা কথা বলেছি তবে এই ছবিতে এখন তাকে রিপ্লেস করেছে জ্যাকি শ্রফ তো দেখার জ্যাকি শ্রফের যে ক্যারেক্টারটা সেটা কতটা প্রমিসিং হয় তার পারফরম্যান্স কেমন হয় এবং সত্যি কি সঞ্জয় দত্তের জন্য যে অডিয়েন্সটা আসতো সেটাকে টানতে পারবে জ্যাকি শ্রফ এর পরবর্তী যেটা আপডেট আমরা আগের দিন কথা বলছিলাম রণবীর সিং রাক্স ছবিটা থেকে বেরিয়ে গেছে আমি তার আগে একটা আপডেটে বলেছিলাম যে অলরেডি সে হায়দ্রাবাদে এই ছবিটার প্রমোশন অ্যানাউন্সমেন্টের যে ভিডিওটা হবে সেটা শ্যুট করা শুরু করে দিয়েছিল দুদিনের শ্যুটও হয়ে গেছিলো তো মায় মুভি মেকারস এই ছবির যারা প্রডিউসার তারা এই শ্যুট প্রি প্রোডাকশান এগুলোর জন্য এবং রণবীর সিং এরকমভাবে ছবিটা থেকে বেরিয়ে যাওয়া প্রায় পঁচিশ কোটি টাকা লস খেয়েছে এবং রণবীর সিংয়ের সব থেকে বাজে যে বিষয়টাতে লেগেছে সেটা হচ্ছে রণবীর সিং ছবি থেকে বেরিয়ে গেছে কিন্তু প্রোডাকশান হাউসকে জানায়নি কিন্তু মিডিয়াকে জানিয়ে দিয়েছে সে বহু লোককে জানিয়ে দিয়েছে যে সে ছবিটার পার্ট নয় এটাতে এই ছবিটা খুব বড় করে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ছবিটা একটা সমস্যা হয়েছিল সেটা নাকি প্রশান্ত বর্মা একরকম সলিউশন দেখেছিল এবং রণবীর সিং একরকম সলিউশন দেখেছিল এবং দুজনের এই যে একটা ডিফারেন্স অফ অপিনিয়ন তৈরি হয়েছিলো যে কারণে দুজন ছবিটার সাথে পরবর্তী সময় একসাথে কাজ করবে না বোঝা যাচ্ছিল কিন্তু রণবীর সিং টিমকে কেউ জানায়নি কিন্তু সে মিডিয়াকে জানিয়ে দিয়েছে তারা এটাও বলেছে যে প্রশান্ত বর্মা কিন্তু রণবীর সিংয়ের কাছে যায়নি রণবীর সিং প্রশান্ত শর্মার কাছে গেছিলো তাকে বলেছিল যে সে তার সাথে কাজ করতে চায় তার কাজ খুব ভালো লেগেছে তো তার এরকম একটা বিহেভিয়ার খুবই খারাপ এবং আনপ্রফেশনাল এবং রণবীর সিংয়ের হাত থেকে যেরকমভাবে বড় বড় প্রজেক্ট বেরিয়ে যাচ্ছে তার কেরিয়ার কিন্তু এখন খুবই খারাপ একটা পরিস্থিতিতে আমরা যদি পরবর্তী আপডেটে আসি তো সেটা হচ্ছে সন অফ সাদ্দার টু নিয়ে সন অফ সাদ্দার টু এর কাজ শুরু হবে জুন মাসের এন্ড থেকে এবং এই ছবিতে সোনাক্ষীকে রিপ্লেস করছে কে মুনাল ঠাকুর হ্যাঁ মুনাল ঠাকুর এবং অজয় দেবগানকে আমরা প্রথমবারের মতো জুটি দেখব এই ছবিটা দেখার দুজনের কেমিস্ট্রি কেমন হয় সিঙ্গাম রিটার্সের পর ওয়ার্ড ইয়ার একটা মেজার অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করা হবে কাশ্মীরে যেখানে জুনিয়র এন এবং ঋত্বিক রোশনকে আমরা ফাইট করতে দেখব এবং সেখানে জুনিয়র এন টিআরকে বহুদিন পর শার্টলেস অবস্থা দেখা যাবে তো দেখার যে সে এই ছবিটার জন্য এইট প্যাক না টেন প্যাক বানায় এবং যেটা বিষয় সেটা হচ্ছে এই যে ফাইট সিকোয়েন্সটা এটার জন্য তারা প্রচুর পয়সা খরচা করেছে সাত থেকে আট দিন ধরে এই ফায়ার সিগন্যসটা শ্যুট হবে সব ঠিক থাকলে জুন মাসের সেকেন্ড উইক অথবা থার্ড উইক থেকে এই শিডিউলটার কাজ শুরু হবে ধীরবাবু এস এস এম বি টোয়েন্টি নাইন সেই ছবিতে মহেশবাবুকে নিয়ে বলেছেন মহেশবাবু নিজের লিন বডি রাখার জন্য খুব মেনটেন করতেন সে খুব বেছে খাবার খেতেন সে খুব ডায়েট কনসিয়াস বাট এবার এস এস এম বি টোয়েন্টি নাইনে তাকে একদম অন্যরকমভাবে দেখা যাবে তার ফিজিক্যাল ট্রান্সফরমেশানটা লোকে লক্ষ্য করবে কারণ তাকে আমরা প্রথমবার বাল্ক ফিগারে দেখব এবং তাকে প্রচুর কিছু খেতে হচ্ছে প্রচুর ফাইট প্রচুর জিনিসপত্র তাকে শিখতে হচ্ছে এবং সে নাকি আগের থেকে প্রচুর স্ট্রং হয়ে গেছে এবং যেহেতু তার লুকটা তারা খুব সেটাকে অ্যান্টিসিপেশন বাড়ানোর জন্য সেটা যাতে কোনোভাবে লিক না হয় সেই চেষ্টা করছে তো যখন নাকি লুকটা আসবে এবং আমরা বাবুর এই ট্রান্সফরমেশানটা দেখব জাস্ট আমাদের ধাক্কা লাগবে তো দেখার সেটা রাজামৌলি কীরকমভাবে ডিজাইন করেছে এবং এটার জন্য আমরা বাবুকে এই যে তার পেস্ট দেওয়া এটা অডিয়েন্স কিভাবে উপলব্ধি করে কারণ মহেশবাবুর বহু ছবিতে পরপর পারফরম্যান্স খুবই বাজে ছিল দেখার এই ছবিটা তার কাজ কীরকম হয় এবং আজকের অন্তিম যেটা বিষয় সেটা হচ্ছে গোলাম মামুন গোলাম মামুনের আজকে ফার্স্ট লুক এসেছে এবং যেরকমভাবে এখানে অপূর্ব তার স্টাইলটা ডিজাইন করা হয়েছে তার বিয়ারটা ডিজাইন করা রয়েছে এবং চরিত্রটাকে অনেক বেশি রাফ অ্যান্ড রাগেড মনে হচ্ছে তো দেখার এবার ইনভেস্টিগেশনের পারত কীরকমভাবে চড়ে তবে এই চরিত্রটা আগের থেকে অনেক বেশি ফিয়ারলেস সেটা দেখে মনে হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও এটা তোমাদের কি অপিনিয়ন জানিয়েও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ভিউ অল স্ট্যাফ বাই টিক